এর আগে সতর্ক করেছিলেন দলের অন্য নেতারা। এবার সতর্ক বার্তা এলো স্বয়ং দলনেত্রীর কাছ থেকে। নদিয়া জনসভায় দলের কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো বললেন, গায়ের জোরে নয়, মানুষকে সঙ্গে নিয়ে জিততে হবে পঞ্চায়েত ভোট। একই সঙ্গে আগামী কয়েক মাস কাজ করার নির্দেশ দিলেন দলের কর্মীদের। গায়ের জোরে নয়, চৈতন্যদেবের ধাম, মানুষকে ভালোবাসতে হবে, ভালোবেসে জয় করতে হবে। আর আমাদের যারা আছে তাদের কাছে আমি বলবো, নিজের রাস্তায় বেরুন, গ্রামে গ্রামে যান, চায়ের দোকানে বসুন, মানুষের কাছে যান। ওর মানুষটা এখনো সুযোগ পায়নি, তারটা দুয়ারে সরকারের নাম লেখান। এগুলো বিনা পয়সায়, একটাও পয়সা লাগে না। একই সঙ্গে তোপ দাগলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে। সাংসদ কোনো কাজ করেন না, মঞ্চ থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি কি এমন করলো যে মিথ্যে কথা বলে লোকসভার সিট নিল, বিধানসভার সিট নিল, কাজ কিছু করেছে? একটাও কাজ করেছে? পাঁচ বছর শেষে হিসেব হবে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ রানাঘাটের সাংসদে। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে বলছি, সাংসদ হিসাবে দুবছর করোনার কারণে ডেভেলপমেন্ট হয়নি, 10+1 কোটি সরকারি তহবিলকে দিতে হয়ে 25 কোটিতে মাত্র 14 কোটি কাজ করা, 5 বছর এখনো সময় কমপ্লিট হয়নি। মমতা সরব হলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, জীবন থাকতে সিএ কার্যকর করতে দেবেন না। নদিয়ার মতুয়া ভোটের দিকে তাকিয়ে কি ঘোষণা মমতা? আমি মতুয়া ভাই বোনদের এখনো বলছি, আপনারা এখানকার নাগরিক, পুরোপুরি নাগরিক থাকবেন, আপনাদের উপর কারো রকম কোনো রকম কিছু করতে আমি দেব না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না, আমি জীবন দেওয়ার জন্য তৈরি, কিন্তু আপনাদের নাগরিকত্ব কাটতে দেব না। শাসক দলের একাধিক নেতা এই মুহূর্তে জেলে রয়েছেন, অভিযোগ উঠছে আরো অনেকের বিরুদ্ধে। মমতা কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় এজেন্সিকেই। আর এজেন্সি দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছ। তোমার রাজ্যে ভ্যাপাম হয়েছিল মধ্যপ্রদেশে, কজন অ্যারেস্ট হয়েছে আমি জানতে চাই। এডুকেশন মিনিস্টারের অ্যারেস্ট হয়েছে কিনা আমি জানতে চাই। যদি প্রাক্তন এডুকেশন মিনিস্টারের কেস সাবজুডিস আছে আমি কোনো কথা বলবো না, যদি অন্যায় করে কোর্ট ব্যবস্থা নেবে আমাদের কিছু বলার নেই। কিন্তু ইচ্ছা করে করে পঞ্চায়েত ইলেকশনে তো আমাদের কাজ করতে না পারে, লোকসভা ইলেকশনে যদি কাজ করতে না পারে, এখন থেকে আমার অফিসারদের ভয় দেখাচ্ছে, আমাদের সহকর্মীদের ডেকে পাঠাচ্ছে, আর যা তা বলে দিচ্ছে প্রেসের মাধ্যমে। প্রশ্ন উঠছে, কেন বারবার দলের কর্মীদের সতর্ক করতে হচ্ছে? নির্বাচন শান্তিপূর্ণ হবে, বুথ দখল হবে না, মানুষ তাদের পছন্দ অনুযায়ী গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, এটাই তো স্বাভাবিক। সেরকমটা হচ্ছে না বলেই কি বারবার কর্মীদের উদ্দেশ্যে বার্তা পাঠাতে হচ্ছে দলের নেতাদের? নিউজ টাইম।